আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আচ্ছা আমার লেজ নাড়াইয়া দেখি তো এটা আমার সাথে লেজ নাড়াই নাকি যদি লেজ নাড়াই তাহলে বুঝবো এটা হচ্ছে আয়নার ভিতর আমার একটা প্রতিফলন কি রে এটা তো লেজ নাড়াচ্ছে আমি তো ভাবছিলাম কোন ভূত টুত নাকি কিন্তু আমি যেমনি কমর দুলাই আনাচ্ছি ও তো তেমনি কমর দুলাই নাচতে পারে না একটা উল্টা পাল্টা এবার পরীক্ষা করা যাক হ্যাঁ দুই আঙ্গুল তিন আঙ্গুল তিন আঙ্গুল আঙ্গুল দুই আহ আমি আঙ্গুল দেখাই নাই তার মানে এটা কোনো আয়নার ভিতর প্রতিফলন না এটা অন্য কোনো রহস্য আর অন্য কোনো রহস্য মানে তার মানে এটা কি ভূত নাকি সর্বনাশ আমি তো আবার ভূতের কবলে পড়ে গেছি কিন্তু এই ভূত আমার কোনো ক্ষতি করছে না হে তুমি ভয় পাবে না কারণ আমি তোমার ক্ষতি করবো না ঠিক আছে আমি কোনো খারাপ ইঁদুর না আমি হচ্ছে একটা ভালা ভৌতিক ইঁদুর কিন্তু একটা ব্যাপার বুঝলাম না আমার ডানা আছে তোমার ডানা নাই তোমাকে আমি দেখাচ্ছি এই দেখো আমার ডানা আছে বুঝলে আমার ডানা আছে কিন্তু বুঝলাম না 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 তোমার তোমার কোথায় তার মানে নাই আমার কোনো কারণ ডানা ডানা আমি এখনো মনে ভূত হই নাই এই দেখো আমার ডানা দিয়ে আমি কত সুন্দর করে উড়তে পারি তোমার যদি ডানা থাকতো তুমিও আমার মতো উড়তে পারতা কিন্তু তোমার যেহেতু ডানা নাই তুমি আমার মতো উড়তে পারবে না বুঝলে ভাই বুঝতে পারছি হা 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 আমার ডানা নাই তোমার ডানা আছে তুমি উঠতে পারো আমি উঠতে পারি না এই বন্ধু চুপ থাকো চুপ থাকো ওই দিকে দেখো একটা বিড়াল কি করছে আর ওই বিড়ালটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে কিন্তু দুনিয়ার শয়তান আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য সারা দিন আমার পিছে পড়ে থাকে কিন্তু এখন সে একারে কি করছে একটু ভালো করে দেখি তো আরে এ তো আমার একটা ছবি আঁকতেছে ও জারি জারি গো তুমি কেমনে মইরা গেলা গো আমি তো তোমার বন্ধু ছিলাম তুমি কেমনে আমার সাইরা গেলা গো ও জেরি জেরি গো তুমি কেমনে গেলা গো আমার সাইরা গো হা 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 বু কিন্তু আমার মাথা একটা দারুণ ভূত আসছে টমকে সাহাস্তা করার মতো বন্ধু একটু চুপ থাকো ভালো করে বুঝতে হবে শোনো টম আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য অনেক কিছুই করেছে সে ভাবছে আমি মরে গেছি এবার আমরা টমকে মরা হয়ে ভূতের ভয় দেখাবো ঠিক আছে তাহলে চলো আমরা টমকে ভূতের ভয় দেখানো শুরু করে দেই কষ্ট 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 আমার এই মনে যেরি কই গেল চলে রে আমি জেরিকে একটা পুল দিয়ে স্বাগতম জানালাম জেরি তুমি ও পারে ভালো দেখো আমি সৃষ্টিকর্তার কাছে ধোয়া করি কিন্তু এ দুনিয়ায় তুমি আর কোনো দিন আইসো না কি ব্যাপার শব্দ করছে কি মনে হচ্ছে পেয়ানু বাজাচ্ছে কেউ এ এই করে আবার পেয়ানু কে বাজাচ্ছে দাঁড়া আমি আইতাসি কি রে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে আবার পেয়ানু কে বাজাচ্ছে এবার টমকে একটা ধুম করে ভারে দিতে হবে ওয়ান টু থ্রি ওরে রে বুঝলাম না আমার মাথায় ধুম করে বাড়িটা কে দিল রে কি ব্যাপার এটা আমি কি দেখছি রে বাবা ওরে বুধ! জেনি মোরে বুধ হয়ে গেছে এখন বুধ হয়ে আসছে আমার গার মস্কাতে তার আমি তোমাকে মেরে এখন ভূত বানাবো প্রস্তুত হয়ে যাও ওরে না আমি মরতেও চাই না কোনো ভূত হতে চাই না আমি এখান থেকে পালাতে চাই কারণ আমি বাঁচতে চাই হা 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 বুকাতম দারুন ভয় পাইছে আজকে তো টমের কবর আছে টম এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে এখনই আইতাছি ওরে বাবা তাড়াতাড়ি গর্ত থেকে পালাতে হবে এই ব্রেক 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 হুন্ডারের হাইডুলিক ব্রেক বুঝলাম না দরজার মধ্যে এটা আবার কি এইবার টম তুমি ঘর থেকে করে ঘরের আমি দরজার কিল ঘরের তালা সব লাগাইয়া দিলাম এবার কি করবারে সর্বনাশের মাথায় হারি এইবার তো পড়বে আমার মাথায় বাড়ি ঘর থেকে বের হওয়ার দরকার নাই তাড়াতাড়ি যাই রান্নাঘরে পলাই গিয়ে তাড়াতাড়ি ওরে বাবা এখন নিশ্চয়ই টম এই ঘরে আসবে পালানোর জন্য আর টমের আগে আমি এই ঘরে চলে আসছি এই ঘরে চলে এসে উপরে উঠে মাকড়সার জাল দিয়ে আমি রশির কাজ চালিয়ে দিচ্ছি আহা রশি হিসেবে মাকড়সার জাল শক্ত করে বেঁধে নিলাম এবার এখান থেকে সুন্দর করে ঝুলে পড়তে হবে নিচের দিকে টম তুমি আমার সাথে জীবনে অনেকবার দুই নাম্বারই করেছো ঠিক আছে এবার তোমার সাথে একটু দুই নাম্বারই করব শুধু তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কারণ আমি তোমার ক্ষতি করি না কিন্তু তুমি আমার সারাক্ষণ ক্ষতি করার চেষ্টা করো আজকে বুঝবা বা যে ভূত কি জিনিস কয় প্রকার ও কি কি। আসলে অন্যায় যেখানে আমি সেখানে অন্যায় প্রতিবাদ আমার করতেই হবে কিন্তু তোমার সাথে অন্যায়ের প্রতিবাদ একটু অন্য রকম হয়ে যাচ্ছে তার জন্য প্রথমে দুইটা সিপিকে সুন্দর করে ভাতে হবে একটা হচ্ছে টমকে ঘুতা দেওয়ার জন্য হু আমি টমের আগে এই ঘরে চলে আসছি জেরি বন্ধু আমি চলে আসছি তোমার কাজ কমপ্লিট হয়েছে নাকি আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইয়েস আইটা কলা বুধ বন্ধু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যা করার তুমি করো ঠিক আছে আমি এই টুপির ভিতর লুকিয়ে পড়ছি কারণ টম এখন আসছে যাতে আমাকে খুঁজে না পায় আমি লুকাইয়া পড়ছি বাবারে বাবা তাড়াতাড়ি কাবার রুমে ঢুকে গেছি এবার কাবার রুমের দরজাটা সুন্দর করে আটকায়া দিতে হবে তার জন্য দরজায় একটা শক্ত টেবিল দিয়ে দিলাম কিন্তু এটা দিয়ে কাজ হবে না তাও বুথ ঘরের ভিতর ঢুকে পড়তে পারে যাতে ঘরের ভিতর দরজা বেগে ঢুকতে না পারে তার জন্য দরজা একটা আলমারি রেখে দিলাম এবার এই আলমারির উপর একটা সুকেস রেখে দিলাম এবার এই আলমারির উপর একটা তাওয়া রেখে দিলাম এবার এটার উপর একটা ঠ্যাং রেখে দিলাম এইবার দেখি ওই ভূতের দোল ঘরের দরজা ভেঙে কি করে ঘরে ঢুকে পাবারে পাবা রে পাবা একেবারে হাঁপিয়ে গেছি এইবার একটু বিশ্রাম করা যাক আহ এইবার একটু নিশ্চিত হলাম যে ঘরের ভিতর আর কোনো ভুট টুত নাই আর থাকলেও এই রুমের ভিতর আসতে পারবে না কিন্তু একটা ব্যাপার বুঝলাম না মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে দেখছি যে দুইটা চামিস আমার দিকে আসছে ওরে চামিস আবার আমার দিকে আসে কি করে স্বপ্নেও কি ভূত আসে নাকি এবার সিপি গুলাকে টমের সামনে নিতে হবে এই তো এবার দেখি টম কি করে ওরে গেছি রে এ সামিস বুত আমাকে অ্যাটাক করলো ওরে বাবা এই সামিস বুথের দল তোরা রে বই পাবো না জন্য ঠিক আছে কারণ তোরা হচ্ছে সামিস বুত তোদেরকে সামিস দিয়ে পিটাইয়া তক্তা করে লামো হ্যাঁ হ্যাঁ টম তো সামিসের উপর অ্যাটাক শুরু করেছে সামিসকে পিটাইয়া তক্তা করে লাইতাছে এবার কি করা যায় হ্যাঁ এবার সুক্কা সামিসটা কোথায় আমার হুম এবার সক্কা সামিদের টমের একটা গুতা দিতে হবে তাইলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ওয়ান টু থ্রি ইয়া গচ্চং ওরে আব্বা গো আমার পিছনটা পুটু কইরা দিল গো ও বুঝলাম না কাটা চামিসের বাচ্চা তোরা এবার বাটি দিয়ে পিটা থকতা করে লাব তুই আমার পিছনে গুতা দিয়েছিস কত বড় সাহস আ যা কাটা চামিস টামিস সব চলে গেছে তার মানে ভূত আমাকে ভয় পাইছে ওফ আমি তো আবার বীর হয়ে গেছি ভূতের সাথে পাঙ্গা নিয়েছিলাম ভূত এখন আমাকে ভয় পাইছে কিন্তু আমার পিছিয়ে একটা কি ওরে বাবা এই টুপিটা একলা একলা হাঁটছে কি করে ওরে ঘরের ভিতর কি বুট ঢুকলো আমার কি টুপিটা কুলতে হবে কিন্তু আমার তো বই করছে বয়ে হাত কাঁপছে মুখ কাচ্ছে ও টুপিটা না কুলবো না এ টুপির ভিতর ভূত থাকতে পারে ভূত কিন্তু টুপির ভিতর তো ভূত নাও থাকতে পারে হয়তো কোনো পোকামাকড় ইঁদুরও থাকতে পারে এ বাস্তব ইঁদুর সমস্যা নাই ভৌতিক ইঁদুর না আইলেই হলো যাক টুপিটা একটু উদাম করে দেখি তো ও হাত কাঁপছে কান কাঁপছে নাক কাঁপছে এ বু এটার ভিতরে কিছুই নাই আরেকটা দেখি তো হহ আর একটা টুবি হ্যালো টম ভালা তোলা শুনি আমি একটা ভূত ওরে বাবা রে আবার ভূত আইলো রে আমি তো একেবারে শেষ কি চিক্কা দিছি মনে হচ্ছে মাথাটা ঘুরে গেছে মাথাটা বনবন করে ঘুরছে আমি উপরে গেছি মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি আ তুমি অজ্ঞান হয়ে যাও আর টগগান হয়ে যাও তাতেও তোমাকে এত সহজে ছাড়ছি না দাঁড়াও বন্ধু এবার বাড়ি দে ইয়াহু ও রে বাবা রে মোরেও শান্তি নাই রে মরার পরেও আমারে কি করে রে ও তার মানে একান থেকে দৌড়ে পালাতে হবে ওরে বাবা ভূত ঘরের দরজা ভেঙে এখন আমি নিজেই পালাবো ও হা হা আমাদেরকে চিনতেই পারে নাই সে ভাবছে আমি মরে সত্যি সত্যি ভূত হয়ে গেছি ইঁদোরের বাচ্চা তার মাইনে তুই এখনও মরস নাই তুই আমারে জীবিত থেকে ভূতের বই দেখাই চস তোরে তো কাইছি রে দাঁড়া তোরে দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা করছি এইবার তো তোকে মেরে সত্যিকারের ভূত বানিয়ে ছাড়ব রে দেখ আমি একটা গর্ত করতেছি তারপর এই গর্তে আমি তোকে এনে ফেলবো তো আমার বুদ্ধি দিয়ে তোকে এখানে এনে ফেলবো দাঁড়া ইঁদুরের বাচ্চা তোর কাম সারা আজকে দেখি আমার কবল থেকে তোকে বাঁচাই কে গর্ত করা হয়ে গেছে এইবার একটা পনের দরকার সমস্যা নাই আমি বাজার থেকে টাকা দিয়ে পনের কিনে আনছি তার আগে গর্তটা কাপড় দিয়ে ঘুরে দিলাম আ এবার পনেরটা বের করলাম আ এবার পনেরটা রেখে দিলাম এ এইবার ইঁদুরটাকে ডেকে বাইল সাইল দিয়ে এখানে আনতে হবে তারপর ইঁদুরটা গর্তে পরে একেবারে পটল তুলবে এই যে আপনার একটা পার্সেল আসছে পার্সেল ঘর থেকে বের হয়ে পার্সেলটা গ্রহণ করুন তাড়াতাড়ি ঘর থেকে বের হন আরে কই কে রে আমার নাকি পার্সেল আসছে আমি তো অনলাইনে কোনো কিছু অর্ডার করি নাই তাহলে আবার পার্সেল কোথা থেকে এলো কি ব্যাপার কিছুই তো দেখতে পাচ্ছি না কি ব্যাপার মনে হচ্ছে সামনে কিছু ওরে ওরে পনের পনের তো আমার পেভারিট ও আমার পেভারিট পনের পেয়ে গেছি আমি কি আর ঠিক থাকতে পারি আমি জানতাম ইঁদুরটা পরের পাগল তাই পরের দিয়ে ইঁদুরটাকে আমি ফাঁদ পেতেছি হা 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 ইঁদুরটা আসলেই বোকা হি 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 অনেক দিন পর ইঁদুরটাকে আমার বুদ্ধির কবলে ফেলেছি আজকে তো ইঁদুরটা গর্তে পড়বে তারপর দুনিয়া চারা হয়ে যাবে আহ ইঁদুরটা অনেক বোকা আমার চালাকি বুঝতেই পারে নাই সে যাচ্ছে পরের খাওয়ার জন্য এই তো এখনই গর্তে পড়ে যাবে পরে যাও পরে যাও এ কি করছে রে এ তো লাভ দিয়ে চলে গেলো রে তার মানে পনেরটা কে ফেলবে হায় 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 রে আমার পনেরটা রে কি সর্বনাশ ইঁদুরটা পনের নিয়ে ঘরে ভিতর চলে যাচ্ছে তার মানে বুঝতে পারছি এই ছোটো গর্ত দিয়ে হবে না গর্তটা আরও বড় করতে হবে পুস্কে ইঁদুর দ্বিতীয় রাউন্ডে তুমি কি করবা হ্যাঁ এবার দরজাটা বন্ধ করে ঘরের ভিতর গিয়ে খাই পনের মজা করে ইশিরে আমার বিশ টাকার পরেরটা চলে গেল কোনো ব্যাপার না ইঁদুর এটাই তোমার লাস্ট পনের ঠিক আছে এইবার দেখো আমি কত নিচু করে একটা গর্ত করেছি এইবার তো ইঁদুরের গর্তে পড়তেই হবে ইঁদুরের বাচ্চা তুমি আমাকে ভূতের ভয় দেখাইছো তুমি কি ভাবছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব ইম্পাসেবল আমার নাম হচ্ছে টম আমি প্রতিশোধ নেবই নেব গর্তটা হচ্ছে না আরও নিচু করে গর্ত করতে হবে আরও গাড়ু করে গর্ত করতে হবে আরও জ্যার করে গর্ত করতে হবে আ এবার গর্তটা অনেক জ্যার করেছি আর জ্যার করা যাবে না এখন তো মনে হচ্ছে আমি এখান থেকে উঠতে পারবো না ওরে বাবা এখান থেকে উঠতে আমার কত কষ্ট হচ্ছে রে ওরে ওরে বাবা রে পাওয়া কি গর্ত করলাম রে বাবা আমি নিজে এখন উপরে উঠতে একেবারে হাঁপিয়ে যাচ্ছি তার মানে নিশ্চিত হলাম যে এই ইঁদুরটা এই গর্তে পড়লে আর জীবনে উঠতে পারবে না এবার তাড়াতাড়ি কাপড় দিয়ে গর্তটাকে সুন্দর করে ঘুরে দিলাম আ একটু পাকা জায়গা রাখবো না যে বাতাসটা বের হয়ে যাবে আ এবার কি করতে হবে এখানে অনেকগুলো পল আছে যেই পলগুলো ইঁদুরের ফেভারিট ওয়াও এইবার জুপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকতে হবে কিন্তু তার আগে ইঁদুরটাকে ডাকতে হবে এই যে আপনার আবার পার্সেল আসছে আবার দয়া করে পার্সেলটা মাথায় করে নিয়ে যান ঘর থেকে বের হন কি রে আবার পার্সেল আসছে কত পার্সেল আরে কত মজার মজার কাবার রে আমার আর সহ্য হচ্ছে না উ আহা ই দুটো কি পাগল রই না হয়েছে কাবার দেখিয়া যাও যাও জন্মের কাবার শসমস কে নাও তেরি মেরি এন্দি গি মে রে ভন্দিগি আহা কত মজার খাবার রে আমি তো জানি এই খাবারগুলো টম রেখে গেছে কিন্তু টমকে কিছু বুঝতে দেওয়া যাবে না আসলে কাপড়ের নিচে হাওয়া তো এই কারণে কাপড়টা নিচের দিকে ডাববে না আহ সব খাবার নিয়ে যাব আজকে আমি সর্বনাশ এটা আমি কি দেখছি রে বাবা সব খাবার ইঁদুরটা নিয়ে যাচ্ছে অতস ইঁদুরটা ঘুরতে পড়ল না কেন আমার তো এটাই মাথায় ঢুকতে না ব্যাপারটা আমি বুঝলাম না আচ্ছা ইঁদুরটা না হয় পাতলা কিন্তু ইঁদুরের কাছে তো অনেক ভারি ভারি জিনিস তাও ইঁদুরটা গর্তে পড়লো না এহ দরজাটা বন্ধ করে দিছে আমার সব খাবার নিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে পড়ছে আহ আমার বস্তু কেনার টাকা দিয়ে আমি ইঁদুরটাকে পান্দে ফেলার জন্য এগুলো কিনে আনছিলাম আর ইঁদুরটা বসে বসে মজা করে কাচ্ছে কি ব্যাপার আমি বুঝলাম না ব্যাপারটা হ্যাঁ কি ব্যাপার এটা শক্ত লাগছে কেন ব্যাপারটা তো কিছুই বুঝতে পারতাছি না একটু পা দিয়ে গুঁতা দিয়ে দেখা দরকার আসলে ব্যাপারটা কি কী রে তাও তো শক্ত লাগছে দুই পা এবার নিজে উপরে উঠে গেলাম কী রে বাবা এই গর্তে তো আমি পড়তেছি না তাহলে ইঁদুরটা কি করে পড়বে একটা লাভ দিয়ে দেখি তো ইয়াহু হায় হায় তাও তো পড়ছে না ইয়াহু ওরা গেছি রে আমি নিজেই আমার নিজের গর্তে পড়ে গেলাম ও পাবারে রে পাবা নিজের পণ্যে নিজেই পড়লাম আমাকে ফান্দে ফেলতে গিয়ে সেই ফান্দে এখন নিজেই পড়ছে দাঁড়াও তোমাকে আমি এখন মাটি দিয়ে ঘর্তে এ ঘুরে ফেলার ব্যবস্থা করছি বুঝলাম না এটা কি হলো আমার গর্তে আমি নিজেই পড়লাম হ্যাঁ ইঁদুরটা কি করছে সর্বনাশ ইঁদুরটা আমার গর্তে আমাকে মাটি দিয়ে ঘুরে ফেলার চেষ্টা করছে ও ইঁদুরের বাচ্চা আহ টমকে দারুণ সাহায্যতা করেছে এইবার একান্ত থেকে আমার কেটে পড়তে হবে তা না হলে এই বিলায়ের হাতে আমার দারুণ পিটান খেতে হবে তার আগে আমি একান্ত থেকে গেচাং করে চলে গেলাম বাপ রে বাপ ইদুরে কি চাইছিল আমার করতে আমাকে কুতে ফেলতে দাঁড়া পুষ্কে দূর আমি এ করে আসছি নিশ্চয়ই তুই ঘরের ভিতর ঢুকে গেছিস তাই না ওই ইদুর ঘর থেকে বের হ বলছি ওই জেলি ঘর থেকে বের হ কি ব্যাপার ইদুরটা গেল কোথায় আবার দুধেরও গ্রান আসছে আহ কি করছে আহা টম বাড়িতে না থাকায় ফ্রিজের ভিতর থেকে দুধের প্যাকেট চুরি করেছি এবার প্যাকেট থেকে আমি দুধ খাচ্ছি আর মজা পাচ্ছি মনে হচ্ছে অলরেডি আমি মোটা হয়ে যাচ্ছি সর্বনাশ টম চলে আসছে ওরে বাবা এইবার দৌড়ের উপর থাকতে হবে বাঁচতে চাইলে বেরি ভাগ ইঁদুরের বাচ্চা আজকে দেখি তোরে আমার হাত থেকে কেড়াই বাসায় তোকে পিঠা থক্তা করো ইয়াঢুং অল্পের জন্য বাচ্চা রে ইঁদুর দাঁড়া আজকে তোর একদিন আমার জয় দিন লাগে তোর জন্য জীবনটা আমার তেজপাতা হয়ে যাচ্ছে এই এই ইঁদুরটা ঘরে ঢুকে গেলো এই ঘরে ঢুকে যাবি কোথায় তোকে আমি ঘরের ভিতর গুসিং গাসিং দিয়ে তারপর চলে যাবো অ টারাতাড়ি আছে গোসল করতে হবে আমার করতে হবে গোসল ইম্পসিবল ম্যাডাম আমি গোসল করব না প্লিজ ম্যাডাম আমাকে নিয়েন না প্লিজ হাই! হাই ম্যাডাম আমাকে গোসল করানোর জন্য ট্রেনে নিয়ে যাচ্ছে না ম্যাডাম আমি গোসল করব না প্লিজ তা টমকে টেরে হিস্রে ম্যাডাম নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য এবার যাই টমের সাথে একটু দুষ্টামি করে আসি টম তুমি গত তিন বছর ধরে গোসল করো না তাই তোমার শরীর থেকে গ্রাম বের হচ্ছে সুগ্রাম না কিন্তু দুর্গন্ধ বের হচ্ছে বুঝতে পারছো তাই তোমার তো গোসল করতেই হবে তোমাকে বাথরুম পরিষ্কার করে ব্রাশ দিয়ে মরাইয়া মরাইয়া গোসল করাইতাছি ম্যাডাম মরে যাচ্ছি মরে যাচ্ছি আরে আমার শরীরে ধীরে মরান দেন আরে টম কি করছো তুমি টুকরুক টুক হে টম তুই ভালো আছো জুড়ে টমকে গোসল করাইতেছে হু 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 হাসতে হাসতে আমি শেষ কারে দেখাবো মনের দুঃখ গো আমারে ম্যাডাম জুড়ে গোসল করাইছে আমি গোসল করতে চাই না জীবনে ও গো কারে দেখাবো মনের দুঃখ গো ম্যাডাম আমারে জুড়ে গোসল করাইছে এখন তো ঠান্ডা লাগতাছে আমার গো আরে টমকে হাফ প্লেটিসের মতো দেখা যাচ্ছে হা 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 হি 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 হু 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 ইঁদুর আমার হাফ প্লেটিস স্ক্যান কইলো হাই হাই মেয়েদের পিতা আমার মাথায় বাধা কেন তাই তো ইঁদুর আমারে আমার হাফ প্লেটিস কইলো ইঁদুরের বাচ্চা তোরে কাইছি রে টমকে দেখলে আমার হাসতে মন চায় হাসতে ওরে সর্বনাশ টমের মতিগতি ভালো না আবার দৌড়ের উপর থাকতে হবে আমার তারা ইঁদুরের বাচ্চা তোর দাঁতগুলা রে ভাঙিয়া দেয় তারপর দেখি তুই কেমনে হাসস আজকে তোকে তো ধরতে পারলে তোর বত্রিশটা দাঁত ভেঙে চৌষট্টিটা বানাইয়া দিব দ্বারা আমি এয়া আইতাছি এমনিতে ম্যাডাম আমারে জোর করে গোসল করাইছে সেই জ্বালায় আমার ভিতরটা জইলা যাইতাছে আর তুই কি করছিস আবার হাসছিস তাই না এবার যদি তোর দাঁতগুলা রে ভাঙতে পারি না তারপর জীবনের জন্য তোর হাসি একেবারে হারাইয়া যাবে কি রে দশ মিনিট আগে ঘুমালাম আর দশ মিনিটে আমার গুপ হয়ে গেল বুঝলাম না ব্যাপারটা এমন অদ্ভুত কাণ্ড তো আমার জীবনে দেখি নাই এত তাড়াতাড়ি গুপ তাও আবার কালো গুপ ওই টমের শরীরে কালারের গুপ বুঝলাম না ব্যাপারটা কি ব্যাপার মনে হচ্ছে টমেন জেরি দৌড়াদৌড়ি করছে এই টমেন জেরি তোমাদের কি হয়েছে তোমরা এখানে এভাবে দৌড়াদৌড়ি কেন করতাছো। আরে বাবা থামো থামো এই টম আরে বাবা ওরা তো কথাই শুনছে না কি ব্যাপার টমের গা থেকে মনে হচ্ছে এ লুম হচ্ছে ভাবসাপ তো ভালো টেকছে না হায় হায় মনে হচ্ছে এ লুমের বৃষ্টি হচ্ছে চুলের বৃষ্টি হচ্ছে ওরে বাবা এত লুম থেকে আসছে হায় হায় এখন তো আমার বাপ্রি চুল হয়ে গেছে রে বাবা কি সর্বনাশ এটা কি হচ্ছে আবার আমার হাসে আসছে মনে হয় হ্যাঁ 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 বাচ্চু বাপরে বাপ দিয়েছে একটা হাচ্চু জয় লাগেছে বাচ্চু আহ বুঝলাম না এই লোমগুলো আমার গা থেকে পড়ছে এই টম এখানে দাঁড়াও আর দেখো তোমার শরীর থেকে কিভাবে লোম পড়ছে বৃষ্টির মতো লোম পড়ছে তোমার শরীর থেকে আসলে তোমার হইসেটা কি হ্যাঁ এই লোমগুলো আমার গা থেকে পড়ছে সর্বনাশ এত লোম আমার গা থেকে পড়লে সব লোম তো পরে যাচ্ছে হ্যাঁ এনা হ্যাঁ এই লোম তোমার শরীর থেকে পড়ছে তার মানে বুঝতে পারতাছ তুমি বৃদ্ধ হয়ে গেছো তুমি আর অল্প কয়েকদিন বাঁচবা তারপর তুমি পটল তুলবা না আমার এটা বিশ্বাস হচ্ছে না আমি বৃদ্ধ হয়ে গেছি এত তাড়াতাড়ি অল্প কয়েক বছর আমি বৃদ্ধ হয়ে যাব না তাড়াতাড়ি আমার গ্লাসের সামনে যেতে হবে তবে কিছু লুম নেওয়া যায় সত্যি সত্যি লুম পরে গেলে এই লুমগুলো আমার গায়ে সুইংগাম দিয়ে লাগিয়ে দেবো তুকুন মানে সুপার গ্লো দিয়ে লাগিয়ে দেবো ও দাদা দাদা গো আমার নানা নানা গো আয়া তোমরা দেখলা না গো আমার শরীর থেকে সব লুম পরে গেল গো আমার এটা বিশ্বাস হচ্ছে না মনে হয় এখানে কোনো একটা গাবলা আছে তবে গাবলাটা কি সেটাই তো আমি বুঝতে পারতি না সে কতক্ষণ ধরে আমি আয়নার সামনে বসে আছি কিন্তু বুঝতে পারতাসি না যে আমার গা থেকে এই লুমগুলা এভাবে পরে যাচ্ছে কেন এই রহস্য তো আমার উদ্ঘাটন করতে হবে কিন্তু রহস্য উদ্ঘাটন করতে করতে তো আমার গা থেকে সব লুম পড়ে যাবে তাহলে কি করবো রে ভাই আমি তো দেখতেছি আমার আর কোনো উপায় নাই হাই রে হাই কি করি ভাই দেখি তো মাথার চুলগুলো আশ্রয় যদি মাথা থেকে চুল না পড়ে তাহলে বুঝবো যে কেউ মেডিসিন দিয়ে আমার সর্বনাশ আমার মাথার চুলগুলো পরে যাচ্ছে তার মানে আমি সত্যি সত্যি বৃদ্ধ হয়ে গেছি ওরে না বিয়েটা করতে পারি নাই তার আগে বৃদ্ধ হয়ে গেলাম বুঝতে পারছি কেউ দেখার আগে আমার কামটা সেরে ফেলতে হবে সুপাগুলো দিয়ে আমার শরীরে এই চুলগুলা সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই যে একটা ঘাম এটা দিয়ে শরীরে সুন্দর করে লাগানো যাবে টমের বাচ্চা আমাকে দুনিয়া থেকে সরাইতে এখন আমি তোমাকে না শুধু তোমার চুলগুলাকে তোমার শরীর থেকে সরাইয়া দিলাম একটা মেডিসিন দিয়া প্রথমে পরে যাওয়া চুলগুলাকে সুন্দর করে মাথায় বসিয়ে দিলাম এবার স্প্রে থেকে একটু স্প্রে মেরে দেব তাহলেই মনে হয় হয়ে যাবে আহা এবার একটু স্প্রে মেরে দেই ওয়ান টু থ্রি ওরে এটা কি স্প্রে রে বাবা ও মনে হচ্ছে আমার নাক অজ্ঞান হয়ে গেছে তু আমি অজ্ঞান হয়ে গেছি ও পাবা রে পাবা আমি জানতাম এই জন্য আমি এমন একটা মেডিসিন রাখি আইছি যে মেডিসিনের গন্ধে টপ উল্টে পড়ে যাবে আ টম মনে হয় এদিকে আসছে তাড়াতাড়ি একা থেকে কেটে পড়ি জীবন আমার তেজ পাতা পাই না কোনো সুখের দেখা তাই তো আমি হই গেছি একেবারে আঁকা বাঁকা তারং তারং তং তাং তুং ও বাবা রে বাবা ট্যাপ দিয়ে কিছু চুল লাগাইছি হা 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 টমকে আজকে আমি দারুণ শিক্ষা দিয়েছি কিন্তু তাতেও হয় নাই টমকে আরো শিক্ষা দিতে হবে এবার একটা চিঠি লাগলাম এই চিঠিটা প্রথমে টমের কাছে পাঠাতে হবে তারপর টম এই চিঠিটা নিয়ে যাবে ভুলডগের কাছে আর ওখানে তো আবার শুরু হবে টম এই চেরির সাথে পাঙ্গা নিয়েছিল তাই না এবার বন্ধ হবে তোমার দম আমি তোমাকে একেবারে দুনিয়া থেকে সরাবো না তবে তোমাকে কঠিন শাস্তি দেবো হম তোমার চুলগুলাকে এখন তুমি সংগ্রহ করছো তাই না করো করো ব্যবস্থা আরও করছি কি আর করার কেউ যদি দেখতে পারে মান সম্মান তাকবে না তাই বাড়িতে যত লুম ছিল সব লুম আমি একসাথে দল করছি ঝাড়ু দিয়ে জীবন আমার পলিটিং করে শুধু টিং টিং এদিক সেদিক হইলে আমার বাজ জীবনের রিং বাজ জীবনের রিং যাগা কেউ দেখে মান নষ্ট হওয়ার আগেই তাড়াতাড়ি চুলগুলাকে আমি ট্যাপকস দিয়ে শরীরে লাগিয়ে নেই আ প্রথমে কি করতে হবে চুলগুলাকে সুন্দর করে বসাতে হবে এরপর ট্যাপ কষ্টা দিয়ে বসিয়ে দিতে হবে চুলগুলাকে আসলে টমকে ভুলডককে দিয়ে মার খাওয়াবো তো এজন্য একটা চিঠি লিখেছি এবার চিঠিটা এখানে পেলে দিলাম তারপর টম এটা হাতে নিলেই সবকিছু হয়ে যাবে এবার আমি চলে যাই এই তো চুলগুলাকে ট্যাপ দিয়ে শরীরের মধ্যে আটকে দিলাম দেখি জোড়া লাগে কিনা কি ব্যাপার এখানে মনে হচ্ছে একটা কাগজ এটা উড়তে উড়তে কি ব্যাপার এই কাগজের মধ্যে আবার কোনো একটা বিড়ালের ছবিও দেখা যাচ্ছে প্রথম বিড়ালটার ছবি দেখা যাচ্ছে শরীর থেকে সব লুম পড়ে গেছে আবার নিচে একটা ছবি এটার গায়ে সুন্দর সুন্দর লুম আছে আ এটাই তো চাই